بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. তানজিল আহমেদ ভাই সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, জুমার নামাজের সাথে সাথে কি আসরের নামাজ পড়া যাবে সফর অবস্থায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সলাত তার নির্দিষ্ট সময়ে পড়তে হয়। ইন্ন সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে মুমিনদেরকে সালাত আদায় করতে হবে। এবং মুসাফির ব্যক্তির জন্য দুই নামাজ একত্রিত পড়া জায়েজ। তবে জুমার দিনের ক্ষেত্রে কেউ যদি জুমার নামাজ পড়ে, প্রথম কথা হলো যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে পূর্বের সালাফে সালেহীনগণ এবং অধিকাংশ ওলামায়ে কিরাম তাদের নিকটে মেন আন্নাল মুসাফির লা ইউসাল্লি জুমা, মুসাফের ব্যক্তির জুমার নামাজ পড়ার প্রয়োজন নেই, অর্থাৎ তার জন্য জুমা ওয়াজিব নয়। মজমু ও ফতোয়ার 17 খণ্ডের 480 পৃষ্ঠায় এটা রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি মুসাফের হবে, জুমার দিনে আপনি যদি সফর করতেছেন, তাহলে আপনার জুমার নামাজ পড়ার জরুরত নয়। কিন্তু যদি জুমা পড়েন, তাহলে ওই সময় আসরের নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে শেখ ইবন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, আল মুসাফির লাইসা আলাইহি জুমা, মুসাফের ব্যক্তির জন্য জুমার নামাজ জরুরত নয়। ওয়া ইন্নামা ইউসাল্লি জোহরান, সে জোহরের নামাজ হিসাবে পড়বে। তবে আপনি যদি জোহরের নামাজটা একটু দেরি করে আসরের কাছাকাছি পড়েন, তাহলে এটা ভালো, এবং সেই সময় আপনি জোহর এবং আসর একসঙ্গে পড়বেন। ওয়ালা বা আসা আইয়াজমা বাইনা জোহরে ওয়াল আসর, জোহর এবং আসরের নামাজ একত্রিত করে আপনি সেই সময় পড়বেন সেটা। কিন্তু যদি আম্মা ইজা সল্লাল মুসাফির মা আন্নাসিল জুমা, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, যদি কোনো মানুষ, কোনো মুসাফির ব্যক্তি মানুষের সাথে যারা যেখানে জুমার নামাজ আদায় হয় সেখানে যদি জুমার নামাজ পড়ল, ফি আইয়ে বালাদিন, যে কোনো শহরে, ফা ইন্নাহু লা ইয়াজমাউ ইলাইহাল আসর, সে সেখানে আসরের নামাজকে একত্রিত করবে না। বাল আলাইহি আন ইউসাল্লি আল আসর ফি ওয়াক্তিহা, বরং তার জন্য উচিত হলো আসরের নামাজ সময় মতো পড়া, অর্থাৎ জুমার নামাজ শেষ করে আপনি চলে যাবেন, সেই সময় আর আসরের নামাজ পড়বেন না, যেতে যেতে এরপর আসরের নামাজের সময় মাগরিবের মানে আসরের সময় যখন হবে তখন আসরের নামাজ পড়ে রওনা দেবেন। এবং সেখানে আপনি যদি 80 কিলোমিটারের দূরত্বে আপনার সফর হয়, তাহলে আপনি সেখানে মক্কা হোক, মদিনায় যাইতেছেন, মক্কায় যাইতেছেন, অথবা অন্য কোনো শহরে যাইতেছেন যেটা 80 কিলোমিটারের দূরত্ব অনেক হয়ে গেছে, তাহলে সেখানে আপনি এই কসর পড়তে পারবেন। এই তবে জুমার দিনে জোহরের নামাজের জুমার নামাজের সাথেই আসরের নামাজ পড়া যাবে না, এটা দেরি করে পড়তে হবে, আসরের সময়েই পড়তে হবে। কারণ ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে করা হয়েছে। মজমু ও ফতাওয়ার 30 খণ্ড 215 পৃষ্ঠায় এটা রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।